আগে ভিডিওটি দেখুন, তারপর বলতেছি। ফেরাউনের জামা কাপড় শেখ হাসিনার গণভবনে, এগুলি এখানে কেন? তিনি কি নিজেকে ফেরাউনের মতো কিছু ভাবতেন? সাধারণ জনগণ যখন গণভবনে আঘাত করে, হানা দেয়, সেখানে প্রবেশ করে, তারপর একের পর এক কেউ মদের বোতল নিয়ে আসে, কেউ আবার এই যে ফেরাউনের জামা কাপড়, ফেরাউন মানে ফারাওদের যে পোশাক আশাক, মিশরীয় ফারাওদের পোশাক আশাক, এখানে অনেকে বলবেন শখেই কিনতেই পারেন, কেন আর কোনো পোশাক আশাক পাওয়া যায়নি। আমরা জানি পৃথিবীর এক নিষ্ঠুরতম শাসক ফেরাউন। ফেরাউনের শাসন কার্য এবং শাসন পরিচালনা সম্পর্কে পবিত্র কোরআন কারিমে অসংখ্য আয়াত রয়েছে। কতটা জালেম ছিল ফেরাউন! এক মূসা আল্লাহ সাল্লামকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য লক্ষ লক্ষ শিশুকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে এই ফেরাউন। এই ফেরাউন কিংবা ফারাওদের পোশাক উদ্ধার করা হলো। নিজেকে কোন উচ্চতায় কিংবা কি ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে নিজেকে নিয়ে গেছেন সেটা বোঝাটা কিংবা এখানে বসে প্রকাশ করাটা বেশ কঠিন। ভারতের গণমাধ্যমগুলো প্রকাশ করতেছে শেখ মুজিবুর রহমানের যে মুরাল, মূর্তি, ভাস্কর্য, যেটাই বলো না কেন, এগুলো ভাঙ্গাকে কেন্দ্র করে। কিন্তু ভারতীয় গণমাধ্যম এই জামা কাপড় উদ্ধার এটা দেখায় না। ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করেন শেখ হাসিনা, তার পতনের অন্যতম চারজন ব্যক্তি। এই চারজন ব্যক্তি শেখ হাসিনাকে ডুবিয়ে দিয়েছে। তার মধ্যে অন্যতম এক নম্বরে রয়েছে সজীব ওয়াজের জয়। শেখ হাসিনা সব কিছু মানতে পারলেও সজীব ওয়াজের জয়ের ভুল এবং তার বিরুদ্ধে যাওয়া এটা কোনো অবস্থায় শেখ হাসিনা মানতে রাজি নয়। যখন যা চেয়েছে তাই দেওয়া হয়েছে। এরপরে দ্বিতীয় যে ব্যক্তির কারণে শেখ হাসিনা ডুবে গেছেন, সালমান এফ রহমান, বাংলাদেশের অন্যতম এক আলোচিত সমালোচিত ব্যবসায়ী, শেয়ার বাজার থেকে প্রায় 80,000 কোটি টাকা লোপাটের অন্যতম নায়ক বলা হয় সালমান এফ রহমানকে। মহাকাশে স্যাটেলাইট পাঠানো থেকে শুরু করে এমন কোনো মেগা প্রকল্প নাই যেখানে তিনি হাত বসাননি কিংবা ভাগ বসাননি। 3 নম্বরে রয়েছে ওবায়দুল কাদের। ওবায়দুল কাদেরকে তিনি এতটা পাওয়ার দিয়েছেন যে ওবায়দুল কাদের যা খুশি তাই করত। অথচ রাজনৈতিক কোনো সিদ্ধান্ত নেওয়ার জ্ঞান এই ওবায়দুল কাদেরের নেই। তিনি একটা প্রতিবন্ধীর মতো কথা বলতেন, তার ভাষা একটাই, বিএনপি, জামাত, জঙ্গিবাদ। এই তিনটি ভাষা তিনি মায়ের পেট থেকে পড়েই শিখলেন। তার এলাকার মানুষদেরকে বলবো, সে কি আর কোনো ভাষা জানে না? রাজনৈতিক কোনো জ্ঞান, কোথায় কোন কথা বলতে হবে, শুধু জানে টাকা। ওবায়দুল কাদেরকে ব্যবহার করে তার মন্ত্রণালয়ে কোটি কোটি টাকা লোপাট হয়ে গেছে। 4 নম্বর কে ব্যক্তি জানেন? মেজর জিয়াউল আহসান। মেজর জিয়াউল আহসান তিনি তৈরি করেছেন আয়নাগর। এই আয়নাগরে বিএনপি, বড় বড় ব্যবসায়ী, এমনকি বিরোধী মতকে আটকে রাখা হতো। চিন্তা করতে এই চারজন ব্যক্তি শেখ হাসিনাকে ডুবিয়ে দিয়েছে এবং তার নৌকাকে চিরদিনের জন্য ডুবিয়ে দিয়েছে। নতুন করে একটা প্রভাব তৈরি হয়েছে বাংলাদেশে। টাইটানিক তো অনেক বড়, সে জাহাজও ডুবে গেছে, আর এটা তো শুধুমাত্র নৌকা।